নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি প্রকাশকাল 17 ডিসেম্বর 2022। বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। 1 নম্বরে সেকশন অফিসার, পদসংখ্যা হচ্ছে 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি। 2, আইন কর্মকর্তা, পদসংখ্যা হচ্ছে 1টি। অবশ্যই আইন বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 3, সহকারী কম্পিউটার প্রোগ্রামার, পদসংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞানে অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। 4, সাইকোলজিস্ট, পদসংখ্যা হচ্ছে 1টি। অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি বিষয়ে বিএসসি অনার্স সহ ক্লিনিক্যাল ও কাউন্সিলিং সাইকোলজিতে মাস্টার ডিগ্রি থাকতে হবে। 5, সহকারী ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, পদসংখ্যা হচ্ছে 1টি। দ্বিতীয় শ্রেণীতে বিপিএড ডিগ্রি থাকতে হবে। 6, ল্যাব ইনস্ট্রাক্টর, পদসংখ্যা হচ্ছে 4টি। বিজ্ঞান অথবা ইঞ্জিনিয়ারিং বিষয়ে 4 বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। 7, কম্পিউটার অপারেটর, পদসংখ্যা হচ্ছে 8টি। দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 8, নিরাপত্তা সুপারভাইজার, পদসংখ্যা হচ্ছে 1টি, স্নাতক ডিগ্রি থাকতে হবে। 9, পুরোহিত, পদসংখ্যা হচ্ছে 1টি, অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে। 10, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, পদসংখ্যা হচ্ছে 10টি। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.75 থাকতে হবে। অবশ্যই বাংলা এবং ইংরেজিতে কম্পিউটারে কাজ করার দক্ষতা লাগবে এবং বাংলায় 20 এবং ইংরেজিতে 25 শব্দ কম্পিউটার কম্পোজ করার দক্ষতা থাকতে হবে। 11, ইলেকট্রিশিয়ান, পদসংখ্যা হচ্ছে 2টি, এসএসসি পাস হতে হবে। 12, লিফট মেকানিক, পদসংখ্যা হচ্ছে 2টি, অবশ্যই এসএসসি পাস হতে হবে। 13, ল্যাব অ্যাটেন্ডেন্ট, পদসংখ্যা হচ্ছে 13টি, অবশ্যই এসএসসি এবং এইচএসসি পাস থাকতে হবে। কমপক্ষে জিপিএ 2.25 থাকতে হবে। 14, সহকারী মেকানিক এসি, পদসংখ্যা হচ্ছে 1টি, এসএসসি পাস হতে হবে। 15, অফিস সহায়ক পিয়ন বা দপ্তরি, পদসংখ্যা হচ্ছে 10টি, শিক্ষাগত যোগ্যতা 2.25 সহ এসএসসি পাস থাকতে হবে। 16, আয়া, অবশ্যই এই পদটি নারীদের জন্য, পদসংখ্যা হচ্ছে 10টি, অবশ্যই এসএসসি পাস থাকতে হবে। 17, বার্তা বাহক, পদসংখ্যা হচ্ছে 4টি, এসএসসি পাস। 18, বাস হেল্পার, পদসংখ্যা হচ্ছে 5টি, অষ্টম শ্রেণী পাস। 19, নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা হচ্ছে 3টি, অষ্টম শ্রেণী পাস। 20, মালি, পদসংখ্যা হচ্ছে 3টি, অষ্টম শ্রেণী পাস। 21, পরিচ্ছন্ন কর্মী, পদসংখ্যা হচ্ছে 7টি, অষ্টম শ্রেণী পাস। আবেদনের শর্তাবলী, আবেদনপত্র ডাউনলোড করার জন্য www.nstu.aedu.bd এই ঠিকানায় গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। পিডিএফ অথবা ওয়ার্ড ফাইলে অথবা হাতে লিখে আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনপত্র পাওয়ার ঠিকানা হচ্ছে www.nstu.edu.bd। আবেদনপত্রের সাথে অগ্রণী ব্যাংক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায়ের বিপরীতে অফেরতযোগ্য গ্রেড 9 থেকে 10 পদের জন্য 800 টাকা, গ্রেড 11 থেকে 16 পদের জন্য 500 টাকা এবং গ্রেড 17 থেকে 20 পদের জন্য 300 টাকা অনলাইনে জমা প্রদানপূর্বক মূল রসিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। যাদের বয়স 30
প্লাস অর্থাৎ 30 হয়ে গেছে তারা আবেদন করতে পারবে না। আর সর্বনিম্ন বয়স 18 থেকে 30। আবেদনপত্রের সাথে যা জমা দিতে হবে, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সার্টিফিকেট, সত্যায়িত ফটোকপি, A4 সাইজের খামে জমা দিতে হবে। এর সাথে জন্ম নিবন্ধন অথবা NID জমা দিতে হবে। আবেদনপত্র আগামী 8 জানুয়ারি 2023, এর মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সর্বশেষ সময় 8 জানুয়ারি 2023। ধন্যবাদ সবাইকে।